ভাত বসাই দিচ্ছি, আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, এখানে মাংস বিট, এটাকে কষানোর জন্য বসায় দিচ্ছি। এখানে পটলগুলো না কেমন যেন শুকায় শুকায় যাচ্ছিল, এত গরম মানুষই মানে অবস্থা টাইট আর এইসব সবজির আর কি। তো পটলটাকে ভাজি করে ফেলবো ভাবতেছি। তো এখানে না রানী ভাবির বাসা থেকে মাছের, এটা কি মাছের তেল খাই তো আমি, তো একদম টাটকা, এখন কি মাছের বুঝলাম না, অনেক বড় মাছের, কিন্তু মাছটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে না, আমি মানে চিনতে পারতেছি না আর কি এই মাছের তেল। তো এই তেলটাকে না এভাবে করে ছোট ছোট করে কেটে নিছি, আর একটু ধুতে হবে। আর কালকে বাইরে গেছিলাম, আসার সময় দেখো এই যে এই সাইজের আর মাছ, আর মাছ তো মাছনাদ আহমেদের খুবই প্রিয়। তো এই সাইজের আর মাছ আনছি, ভাজা খা মানে ভেজে খেতে পারবে, দিলে খুব পছন্দ করবে, রান্নাও করা যাবে। তো যাই হোক ছোট সাইজের আর কি। আর এখানে এটা হচ্ছে সামুদ্রিক পোয়া, আর এইগুলো নাকি চড়ুই পোয়া বলে, আমি কখনো শুনিও নাই খাইও নাই। তো ছেলেটা খুব বেশি মানে খুব ইয়ে করতেছিল, যে কনফিডেন্টলি বলতেছিল যে খুবই মজা খুবই মজা ভাজি খাওয়া বা রান্না, তো ভাজা মাছ দিলে তো খাবেই, এই জন্য আমি নিয়ে আসছি অল্প করে। এখানে হাফ কেজি, আর এখানে এটা বোধ হয় পোয়া বোধ হয় 1 কেজি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে মলা মাছ, তো মলা মাছগুলো না একেবারে সবগুলা যে ভালো বলবো তা না, তারপরও আচ্ছা চলবে, অনেকদিন ধরে মলা মাছ খাওয়া হয় না, তো সেগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি। এখন তো আর কাটাকাটি করব না, পরে আস্তে ধীরে বের করে তারপরে কাটাকাটি করব। আপাতত এই যে পটল ভাজি, ওই যে পটল ভাজি, আর হচ্ছে ঢেঁড়স ভাজি, আর মাংস রান্না করতেছি। এখন ঢেঁড়সে না লবণ দিই না, আর একটু পরে দিব, তাহলে আর কেঁচা কেঁচা হবে না। আর এই যে আমার জন্য না এই মাছের একটা দুইটা টুকরা ছিল এখানে, ছোট ছোট করে এই যে পিস করছি, আর এই যে তেল আর এই পটকাটা রান্না করব। এই হচ্ছে রান্না না করতে পারলেই বাঁচি, কিন্তু কিছু করার নাই, রান্না বান্না তো একটু করাই লাগবে। এগুলাকে এখন না সবগুলাকে সুন্দরভাবে রাখবো, বেশিক্ষণ রাখলে অবস্থা কাহিল হয়ে যাবে। সালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। 2 দিন ধরে ভিডিও করতেছি না, এত গরম বুঝছো, এত গরম, গরমের সাথে যুদ্ধ করতেছিলাম। আর সবার যা গরম লাগে আমার মনে হয় কি তার ডাবল বোধ হয় আমার লাগে সব সময় গরম, আর কোনো কিছু আমাকে কাবু করতে পারে না, কিন্তু গরম আমাকে এমন কাবু করে ফেলে। তো সকালে তো ওই যে রান্নাবান্না, সকালে তো না দুপুর, এখন রান্নাবান্না যা হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, আর হচ্ছে সুতো পাশে ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে ওই যে দেখো বিছানা কিন্তু এখনও ঠিকঠাক মতো গোছানো হয় নাই, মানে এই বিছানায় না গড়ায় গড়ায় অনেকক্ষণ ফোনে কথা টথা বললাম, মোবাইলটা একটু দেখলাম, কিন্তু কোনো কিছুতে না শান্তি লাগতেছিলাম বুঝছো, যতক্ষণ এসি ছাড়া থাকে ততক্ষণ শান্তি, অশান্তি তারপরে শুরু হয়। তো কতক্ষণ আর ঘরে বসে থাকা যাবে, এদিক সেদিক কাজকর্ম করার জন্য তো বের হওয়া লাগে, শুধু কাজকর্ম কেন জীবন ধারণের জন্য বের হওয়া লাগে। তো এই হচ্ছে অবস্থা, এমন হয়তো যদি গরমের সাথে সাথে না খাওয়া দাওয়া সব বন্ধ, তাহলে কিন্তু অনেক অনেকটা কি তাহলে পুরাই রিলিফ হতো। এই গরমের সাথে খাওয়া দাওয়াটা চালু হওয়া মানেই হচ্ছে বিশাল একটা সমস্যা বুঝছো, সামান্য ভাত ফুটাতেও গরমে অস্থির হয়ে যেতে হইতেছে, উড়ি বাবারে বাবারে, মানে গরমকালে যদি চুলা বন্ধর কোনো ই ব্যাপার থাকতো না, যে গরম গরম পড়ার সাথে সাথে সবার খাওয়া তারপরে হচ্ছে খিদা বোধ সব কিছু চলে গেছে, তাহলে একটা আর কি এই রিলিফের ব্যাপার ছিল। কিচ্ছু করার নাই বলো, কিচ্ছু করার নাই, এইসব করে করে না চিন্তা করে করে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, মাসুদ আহমেদ তো গেছে জুম্মায়, আর আমি তো এই যে গরমের সাথে যুদ্ধ করে উড়ে 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 রান্না বান্না করতেছি বুঝছো, একেবারে উড়ে 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 রান্না করে না, মানে দিয়ে আসতেছি দৌড় দিয়ে চলে আসতেছি, আবার কিছু দিয়ে আসতেছি দৌড় দিয়ে চলে আসতেছি, আর এই ফাঁকে নিজের মতো করে পুড়েও যায়, আজকে অবশ্য পড়ে নাই বুঝছো। তো চলো রান্নাবান্না প্রায় শেষের পথে, বললাম না উড়া উড়া রান্নাবান্না আর কত ভালো হবে, কোনো রকমে রান্নাবান্না করটা শেষ করে না এদিকে এসে তারপরে হচ্ছে বিছানাটাকে একটু চাদর পাল্টাতে হবে। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে বেশি একেবারে, এই যে দেখো পুরাই কষে গেছে, এটার মধ্যে এখন ধাপ্পা করে
একটু ঝোল দিয়ে দিব, তারপরে এখান থেকে আমি একটু উধা হয়ে যাব। এটা কিছুক্ষণ ঝোলে ঢাকনা দিয়ে, এই যে মাংস না গরমের মধ্যে রান্না ঠিক না, কিন্তু কী করবো বলো, অরণ্যের জ্বালায় মাংস রান্না করতে হয়। সিমড়ের মাঝে দিয়েও খায়, তারপরে একটু মাংস সবসময় মাথা ধানে ভিজেও, সারাক্ষণ মাছ দিলে না ওনারও একটু ইয়ে হয়, একদিন দুই দিন মাছ, দুই দিন পরা পর মাছ দিলে তিন দিনের দিন সামান্য একটু মাংস ওনার মন বোধ হয় চায়, বোধ হয় না সত্যি সত্যি চায়, জানি তো শুধু দুই পিস খাবে বা এমন আছে এক পিস খাবে, কিন্তু তারপরও এই দিক দিয়ে আমার পটল মোবারক হয়ে গেছে, বন্ধ করে দিই। আর এদিকে দেখো এই যে মাছের তেল তেল মাছের টুকরাটা, এটাও হয়ে গেছে, খুব বেশি যে মশলা দিচ্ছি তা না, টমেটো দিলাম, চুলাটা বন্ধ করে দিই, এখন ধরে পাতা দিলাম, ব্যাস টাটকা টাটকা। এই যে আর ওই যে ওখানে দেখো ভাতের মার ঝরাতে দিচ্ছি, আর এখানে টাটকা টাটকা মাছের তরকারি তৈরি, মাছটা যে টাটকা, মাছের এই যে টিস্যুগুলো দেখলেই না বোঝা যায় টাটকা মাছের একরকম চেহারা থাকে। চল সবই হয়ে গেছে, এখন এখান থেকে এই মাংসটা আস্তে আস্তে হবে, একটু সালাদ বানানো লাগবে, কিন্তু ইচ্ছা করতেছে না, দেখি আগে বেডরুমের বিছানা চাদরটা পাল্টাই। এটা একটু খোলা থাক, গরম ভাপটা যাবে তারপরে ঢাকনা দিব। চেহারাটা কিন্তু বেশ ভালো হচ্ছে, ক্যামেরাতে অত ভালো আসতেছে না কিন্তু বাস্তবে খুবই সুন্দর হচ্ছে। দেখো এই যে তেল কম দিয়েছিলাম, তবে না তেলগুলো গলে যায় নাই বুঝছো, মানে বেশিরভাগ তেলই না আস্তে আস্তে রয়েছে, কি মাছের এটা বুঝলাম না। এই কদিন ধরে যে তরমুজগুলো কিনতেছি না, সব তরমুজই এত ভালো মিষ্টি একদম। এই যে বিছানা চাদর নিয়ে যাচ্ছি, চাদর পাল্টাবো, চাদরটা বিছায় ফেলছি, নরম নরম চাদর বিছায় না এখন খুব মজা পাওয়া যায়, পুরানো হয়ে গেছে অনেকবার ধোয়া হয়ে গেছে এই ধরনের চাদর। আর এই যে এটাকে এখন নিয়ে করবো কি মেশিনে দিব, মেশিনে কিছু কাপড় চোপড় ধুতে হবে। আজকে না শুক্রবার দিন, সাধারণত মাসলামের না নামাজ পড়ে আসার পরেই ভাত খাওয়া দাওয়া করতে পছন্দ করে, মানে এক একটা অভ্যাস আর কি, এমনি অন্যান্য দিন বাসায় থাকলে দেরি করে ভাত খায় আর কি, কিন্তু ওই জুমার নামাজের সময় গোসল করে যায় না, গোসল করে আসার পরেই বোধ হয় আমার কাছে মনে হয় আর কি, মুখে তো বলে না, তো আজকে আমি ভাবছি কি বোধ হয় দেরি হবে, কিন্তু না আলহামদুলিল্লাহ দুটার মধ্যেই রান্নাবান্না সব শেষ, তো এখনও আসে নাই বাসায়, আসলেই না খাবার দিতে পারবো, শুধু লেবু তারপরে শশা এগুলো কাটি নাই, আর ফ্রিজ খুলে দেখিও নাই যে সব কিছু ঠিকঠাক, মানে শশা লেবু এগুলো আছে কিনা এগুলোও দেখি নাই। তো চলো এখন দেখি বিছানা চাদর তো কোথায় ফেলে, মানে বিছানা চাদরটা পাল্টায় ফেলছে, এটা একটা বিরাট ব্যাপার, আর গরমের দিনে না এটা করতে আমার মনে হয় কি পাহাড় সমান একটা ব্যাপার লাগে, এত অসহ্য লাগে, ঘাম না হলে কিন্তু অসুবিধা হয় না, ঘামটাই অবস্থা, শরীরটা না একদম আঠা আঠা করে। তো রান্নাবান্নাটা এত তাড়াতাড়ি হয়ে গেছে না, এই জন্য খুব রিলিফ লাগতেছে, ভাবছিলাম যে দেরি হবে আজকে, তো দেরি হলেও কিন্তু অসুবিধা নেই, ভদ্রলোক এমনি যথেষ্ট ভদ্র, এদিক দিয়ে কোনো সমস্যা নাই, সমস্ত ব্যাপার না খুব ভালোভাবে কনসিডারেশনে আনে আর কি, কোনো বিষয় নিয়ে কিন্তু আসে না যে হ্যাঁ এইটা হলো না কেন ওইটা হলো না কেন, এই ধরনের কোনো ব্যাপার স্যাপারই নাই, আর যেহেতু ব্যাপার স্যাপার নাই ছেলে মেয়েগুলোও কিন্তু সেইভাবেই বড় হয়েছে, কোনো কিছু নিয়ে হুজ্জতি করা বায়না করা অস্থির করে তোলা এরকম নাই, এই জন্য আমি অনেক রিলিফ সারা জীবন। তো যাই হোক অনেক প্রশংসা করে ফেলাম, পরিবারের সদস্যদের এত প্রশংসা করা ঠিক না তাই না, এখন চলো দেখি রান্নাবান্না তো শেষই, কিন্তু সব কিছু না ওই কাটিতে ঢেলে টেবিলে আনা গুজগাছ করা এটার জন্য একটা বিশাল কাহিনী লাগে। এখন গরম, এখনই খাবা তো, এখন আর ইয়ে কি বলে ইয়ে খায় না, তোর মুঝা ডালটা বের করো, তো মাছের ধানে চলে আসছে না, এগুলো লাগবে না, ফ্রিজটা কিন্তু খালি,
খালি মানে হচ্ছে কোনো আজে বাজে জিনিস বা কিচ্ছু নাই, কারণ এখন কিচ্ছু রাখি না, কোনো তরকারি কিছুই না। এখানে খালি বোধহয় রং চা একটু। আর এই যে দেখো, এখানে না ভর্তা ছিল সরিষার তেল দিয়ে মুড়ি, যে ভর্তা ওইগুলো পড়ে গেছে। এই ফ্রিজটা এখন একটু ভালো করে মুছবো। গরুর মাংস আলু দিয়ে এখানে হচ্ছে মাছের ছোট ছোট করে টুকরা করে, তারপরে মাছের তেল সহ, দেখো কত তেল উঠছে। এই তেলগুলো না আস্তে করে সমস্ত তেল একসাথে করে আলাদা করে ফেলতে হবে। এই হচ্ছে কাহিনী। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আর পটল ভাজি, আর এখানে তো শসা, লেবু, কাঁচামরিচ, আর এখানে ডাল। এই ডালটা না সিমরে রান্না করছিল, খুবই মজা হয়েছে। তো এগুলো এখন টেবিলে দিব। দেখো এখন কয়টা বাজে, চারটা পাঁচ বাজে। তোমাদের সাথে যখন কথা বলছি তখন বোধ হয় সোয়া দুইটা রান্না টান্না দেখালাম না, সোয়া দুইটা মতো বাজে আর কি। তা ওগুলো টেবিলে দিয়ে না আমি এই রুমে আসছিলাম যে গোসল করব। দেখো বিছানা চাদরটা কখন, সেই 3 ঘন্টা আগে বোধহয় পাল্টাইছি। তো বিছানা চাদরটা ওয়াশিং মেশিনে দিব, তারপরে গোসল করব, এই জন্য আমি এই রুমে আসছিলাম। তো ওর মধ্যে না আমার ভাই ফোন করছে, ভাই মানে হচ্ছে আমার কাজিন আর কি, ও ফোন করছে দেশের বাইরে থেকে। তোর সাথে এত জরুরি কথা ছিল, ওই জরুরি কথাটা সম্পূর্ণ আমার নিজস্ব আর কি, আমার একটা জগৎ আছে লেখালেখির জগৎ সেটা নিয়ে। তো এত জরুরি কথা ছিল যে কথা বলতে 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 তারপরে সিমরন আসলো, সিমরনের সাথে মানে সিমরনের রুম থেকে আসছে আর কি। তো এখানে বসে আমি আর সিমরন তাও অনেকক্ষণ কথা বলছি। দেখো এখন 4:05 বাজে। তো এখন আমি হচ্ছে গোসল করব, তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো এখানে ফোন রেখে দিছি, তারপরে ফোন রাখার মানে ফোনে কথা বলতে বলতে সিমরন আসছে, তারপরে কতক্ষণ পরে ফোন রাখলাম, আবার সিমরনের সাথে গল্প করলাম। গল্প করলে না সময় কোন দিক দিয়ে চলে যায় বলা যায় না। তো আজকে একদম এলোমেলো হয়ে গেছে। এখন তড়ি ঘড়ি একটু গোসল করব, তারপরে বাকি কাজ আর কি। ছাদেও যাব ভাবছি, কালকে না ছাদে উঠা হয় নাই। না না কালকে তো ছাদে উঠছি, কিন্তু 2 দিন ধরে আমি ভিডিও করি নাই না, এই জন্য না নিজের কাছে নিজে অনেক কিছু এমন অভ্যাস হয়েছে না। রাতেবেলা যখন এডিট করি তখন তো সমস্ত কিছু মনে পড়ে, কী করি না করি। তো যেহেতু 2 দিন ধরে ভিডিও করি নাই, এডিটও করি নাই, এই জন্য মনে হয় কি কিছুই করি নাই, কিন্তু না ছাদে উঠছিলাম। তো আজকেও ছাদে উঠে একটু সার দিব, আবার এই গাছগুলোতেও একটু সার দিতে হবে। সাড়ে 5টা বাজে, ছাদে উঠবো, কিন্তু কি রোদ। অল্প করে না অল্প করে ভাত খেয়েছি, বাসন আমি ঠিকঠাক মতোই খেয়েছি, কিন্তু সিমরন আর অরণ্য খায় না। এত গরম, কি ভাত খাবে আর কি খাওয়া খাবে। এই যে দেখো গাছগুলো কি বাতাসে কি দুলতেছে, যথেষ্ট বাতাস। আর এই বাগান বিলাসে দেখো থোকা থোকা ফুল, সাদা, অফ হোয়াইট আর গোলাপি। উপরের গুলো শুধু গোলাপি, শুধু অফ হোয়াইট, কিন্তু এই যে নিচে যেগুলো ঝুলে ঝুলে পড়ছে এগুলো দেখো কি সুন্দর। বাতাস কিন্তু বেশ, সূর্যটা দেখো কি ভালো লাগতেছে। কেউ উঠে নাই ছাদে, এখন ছাদে অবশ্য তেমন কেউ উঠেও না, ভাবি রানী ভাবির বাসায় তো গেস্ট। আর হচ্ছে সুতো পাও থাকে অফিসে, নাহারও তাই। আর এই যে এটা শাহানা ভাবির গাছ, ছোট্ট গাছে কি সুন্দর। এই গাছটা না মা গাছ, আর এই গাছেরই বাচ্চা হচ্ছে ওই বড় গাছটা যেটা এখন দেখালাম না, যেটা তারপরে না এই ফুলগুলো এত সুন্দর গন্ধ হয়। তো এই জন্য না এই দোলনাটার পাশে ফুলগুলোকে রাখছি আমি আর রানী শাহানা ভাবি, আর আমি টেনে টেনে এখানে রাখছি যেন সন্ধ্যার পরে রাতে যদি আসি তাহলে এই দোলনায় বসলে না পাশে থেকে না ফুলের ঘ্রাণ এত ভালো লাগে। অতগুলো ফুল দেখো একসাথে, একদম একটা ফুল যেখানে ফুটতে খবর হয়ে যায় সেখানে কত, প্রত্যেকটা গাছে ফুল দেখো, প্রত্যেকটা গাছে, ছোট ছোট গাছেও ফুলের এই যে কলি আসছে সব গাছে। ছাদে আসার পরে না এখন একটু আরাম আরাম লাগতেছে, বুঝছো, বেশ বাতাস, ভালো বাতাস একদম। মাঝে মাঝে তো একদম পাগলা বাতাসের মতো বাতাস দেয়। দেখো গাছের পাতাগুলো সব কি দুলতেছে দেখছো, খুব বাতাস, কি যে গরম, বাবারে বাবারে বাবা, কবে রোদ হবে, কে রোদ হবে, মাথা না পুরো আউলাই গেছে, কবে বৃষ্টি হবে কে জানে। উফ বৃষ্টি, যদিও আমার বৃষ্টি ভালো লাগে না, কিন্তু এখন মনে হচ্ছে আহারে বৃষ্টির মতো এত সুন্দর জিনিস আর নাই। আপাতত দোল নাই দোল খাই। এই
দোল খাওয়ার জন্য কোনো বয়স লাগে না, সব বয়সেই মনে হয় দোলনা মানে দোলনায় চড়তে না এত ভালো লাগে বলার মতো না। দূর থেকে না এই ফুলগুলো দেখতেছি তো ভাবলাম কি তোমাদেরকেও একটু দেখাই। একদম যে বাঙ্গি, যে কালারটা আছে না পিচ বা বাঙ্গি, সেই কালারটা, এত সুন্দর কালার। এই যে এই করলা তো অনেক বড় হয়েছে ভাবি, বিসমিল্লাহ। না পারছি, এই যে আরেকটা হচ্ছে, এগুলো কিন্তু করলাই বোধ হয় না ভাবি। হ্যাঁ এটা করলা, এটা উঠছে না। আরেকটা কোথায়? বাবা না, ইয়ে ভর্তা করবো না, একটু আলু দিয়ে খুব ভাল লাগে ভর্তা করলে, পানি দেওয়াতে। এই যে বেগুন, এই যে বেগুন একটা, ওই যে দুইটা দেখছেন ভাবি বেগুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটাতে এটা গাছ লাগাবো, এটাতে খুব সুন্দর গাছ। অবশ্য বলা যায় না, অনেক সময় নিজে থেকেই হয় আবার অনেক সময় হয় না, কিন্তু এই বিচিটাতে সুন্দর গাছ হবে। টবের জন্য একদম পাড়া দেওয়া যায় না। বিসমিল্লাহ, তোমাদের সবাইকে সাক্ষী রেখে এখানে করলার বিচি লাগাচ্ছি আজকে, দেখা যাক কি হয়। হালকা করে দিলাম, হওয়ার হলে হবে, না হলে আর কিছু করার নাই। আর দেখো এই যে অদিনে গাঁদা ফুল ফুটে আছে, এই যে ভাবি গাছে পানি দিচ্ছে। ভাবি আমার হাতটা একটু ধুবো, একটু গরম কমবে, একটু ছাদে চা আনবো তো, কিসের অবস্থা? আপনারা তো আমার, আপনারা তো আমার মার দিবেন এখন চা আনলে, কারণ চা তো একা খাওয়া যাবে না, আপনাকে জোর করে খাওয়াবো, তখন আপনারা যাবেন রাগ হয়ে। ভাবি ভেজাল করতে চান, ভাবির এই চাহানা, ভাবির এই ক্যাটটা আছে না, অনেকগুলো ফুল আসছে। এই একটা ফুল, এই এখানে একটা ফুল আসছিল, এটা তো ইয়ে হয়ে গেছে, বুঝে গেছে। এই একটা ফুল আবার হচ্ছে, আবার এই যে মাথায় চড়ুই পাখিটার গলায় অনেক জোর শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? সজনে পাতা না, এই যে ভাবছি যে সজনে পাতা দিয়ে ডাল দিয়ে খাবো একদিন, নিয়ে যাব। 7টা বাজে, হুড়াহুড়ি করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে কটা আঙুর হাতে যাচ্ছি হচ্ছে নীলু ভাবির বাসায়। ববি এসে সমানে ফোন করতেছে, মোবাইল ইয়েতে লিফটে তো ফোন ধরলো না, শোনা যাবে না, এজন্য ধরতে পারছি না, দৌড়াতে হবে এখন। লিফটের দরজা খুললেই খুলে গেছে। আঙুরের অবস্থাও কাহিল, দুইটা আঙুর ববিটের হাতে করে নিয়ে আসছি, আঙুরগুলোরও অবস্থা খারাপ গরমে। কি বাইরে বাইরে কিন্তু অনেক বাতাস না, তো যাচ্ছি হচ্ছে নীলু ভাবির বাসা অনেক দিন পরে। মাঝে অবশ্য আমি একদিন গেছিলাম সুতপার, আমি তাও 2 মাস বোধ হয়, 15-2 মাস মতো হয়ে গেছে। আজকে ববি আর আমি যাচ্ছি, হঠাৎ করেই মনে হলো যাই, এখানেই কাছেই হাঁটা পথ, কিন্তু ববি রিক্সা করে আসছে তো, এই জন্য আমিও টুকুস করে উঠে গেলাম। বাবা এত মানুষজন না, সবাই মনে হয় রাস্তা নেমে গেছে গরমে। আর এই যে আমাদের বাসা থেকে নিচে নামলেই না এই যে সিএনজি স্ট্যান্ড, 103টা সিএনজি দাঁড়িয়ে থাকে, কিন্তু এখন না লোকজন বের হয় না মনে হয় না। আর এই যে মোড়ের এই চটপটিটা খুবই মজার, আমার অগ্নির তো খুবই পছন্দের ছিল, তো এই যে সামনে গেলেই ভাবির বাসা। আমরা নীলু ভাবির বাসায় চলে আসছি, চলে এসে না মাটিতে অধিষ্ঠান করছি, যদিও এসি ছাড়া, কিন্তু এই যে ববি মাটি থেকে এই মাত্র উঠলো, আর আমি তো একেবারে বসে আছি যেখানে টিভি চলতেছে। তো অনেকদিন পরে না ভাবি, মাঝখানে কিছুদিন না একটু শরীরটা ভালো ছিল না, আড্ডাটা জমতো না, আজকে আবার প্রায় কয়েক মাস পরে আবার সেরকম আড্ডায় যে বসে বসে এতক্ষণ গল্প করলাম। তো এখানে ভাবি এখন গেছে, আমাদের এখন চা নাস্তা হবে। চা নাস্তা মানে কি, ভাবি আবার 7:30-8টার মধ্যে ডিনার করে ফেলে। সারা জীবন দেখলাম ভাবির সাথে আমার প্রায় 25-26-27 বছর ধরে না ভাবি,
২৭ বছর ধরে পড়েছে, ওই ২৭ বছর ধরে দেখি যে ভাবি ৭টা সাড়ে ৭টা ৮টা ঊর্ধ্বে ৮টা তো আজকে হ্যাঁ খুব কম, আজকে একটু ৮টা বেজে গেছে, কারণ আমরা আসবো তো এই জন্য ভাবি পায়ে সেটা ভালো হয়েছে, তো আমার একটু পায়ে জর্দাটা ভাবি আহলে আমার জর্দাটা একটু কেমন যেন ওই যে মাওয়া দাওয়া তো জর্দা না ডিপে ছিল ও না না নর্মালে রাখলেই এই অবস্থা, আপনি ডিপেই রাখতেন ডিপের থেকে না পরে ওই ডিপ ইয়েতে মাইক্রোতে গরম করে খুব হয়েছে পেঁয়াজি হ্যাঁ মাখা মাখা হয়েছে একদম পেঁয়াজ ওই যে পেঁয়াজ টমেটো দিয়ে, তো এই যে এখানে চায়ের পানি আর এখানে হচ্ছে বিফ দো পেঁয়াজা কাপড় রেডি, বেশি গরম নাই না ভাবি নাকি এসি চালানো তো বুঝা, হ্যাঁ হ্যাঁ তো এই যে ভাবির ওই বাঁ পাশে হচ্ছে ভাবির বেডরুম, ওই পাশে আরেকটা বেডরুম আর এখানে হচ্ছে গেস্ট রুম, আমরা ইচ্ছা ইচ্ছা করলে এখানে আসে মাঝে মাঝে রাত্রি যাপন করতে পারি আর কি, তাই না আমরা মাঝে মাঝে না ভাবি এত কাছাকাছি থাকি, এখানে একজনের বসে একজন থাকারও কোনো উপায় নাই, কাছাকাছি থাকি, হ্যাঁ চলেন মিজান ভাই কি লাগবে নিজে যদি রান্না করতে না হয় না ওই খাওয়ার মজাই আলাদা হয় না, তো এই যে ফ্লোরে চায়ের আড্ডা বসছে অনেকদিন পরে, অনেকদিন পরে না রে ভাবি, হ্যাঁ ভাবি তো এখানে হচ্ছে এখন এই যে ভাবে আমি না অনেকদিন পরে দুধ চা খাচ্ছি, এই গরমের মধ্যে না দুধ চা বানাই না, না না ভাল লাগে, কিছুক্ষণ গল্প করি, 9:45 বাজে, তো এই যে 9:45 বাজে এখানে খাওয়া দাওয়া করে আবার এই যে খাসির কলিজা রান্না সেটা আবার সাথে করে নিয়ে যাচ্ছি, আবার ববির বাবার বাড়ির তাজা মাছ ও লিফটের দিকে আসি ভাবি, আল্লাহ হাফেজ, কি সুন্দর বাতাস গাছটা, তো ভাবির বাসা থেকে নেমে গেছি, এখন ববি যাবে ওর বাসা, আমি যাবো আমার বাসা, আমার বাসা তো একদম কাছে, ববিকে রিক্সা যেতে হবে আর কি, তো আজকে অনেকদিন পরে নীলু ভাবির সাথে তিনজনে মিলে না আড্ডাটা খুব ভালোই জমছে, অনেক আগের মতো কয়েক মাস পরে আর কি, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সুন্দর ব্লগের সাথে, তোমাদের সবার স্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ, বাতাসে না মনে হচ্ছে উড়ে যাব, এই যে না রিক্সা ভাবে হাঁটতে থাকি, চলো তোমাকে একটা রিক্সায় উঠাই দিয়ে আমি বাসায় চলে যাবো।